হ্যালো ব্রন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ভেরিয়েবল ফাংশনটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। এখানে দেখেন আমি একটা একটা পেজ ক্রিয়েট করছি, যেটা আপনার নর্মালি, তো এখানে দেখেন একটা H1 হেডিং আছে, তারপরে এখানে একটা বক্স আছে, বক্সের ভিতরে H2 একটা হেডিং আছে, বর্ডার বটম দেওয়া আছে, দুইটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং দুইটা বাটন দেওয়া আছে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা একটা ব্লু কালার দেওয়া আছে, তারপরে আপনার H2 যে হেডিংটা আছে এখানে ব্লু কালার দেওয়া আছে, তারপর বর্ডার বটমে ব্লু কালার দেওয়া আছে এবং দুইটা প্যারাগ্রাফে ব্লু কালার, দুইটা বাটনে বর্ডারটা ব্লু কালার দেওয়া আছে। তো এখন যদি আমি যদি এখানে যদি কালারগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু একটা একটা করে কালার চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এমন একটা জিনিস তৈরি করি যেটা দ্বারা আমরা আসলে এক জায়গাতে চেঞ্জ করলে, এক জায়গা থেকে কালারটা যখন চেঞ্জ করবো, এটা অটোমেটিকলি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা মূলত সিএসএস ভেরিয়েবল ফাংশনটা ইউজ করে থাকি। ওকে, তা আমি আপনাদেরকে দেখাবো যে প্র্যাকটিক্যালি এটা কীভাবে কাজ করে। তো তার আগে চলুন দেখে আসি এটা লেখার নিয়মটা কি। তো এটা লেখার নিয়ম হচ্ছে, আমরা স্টাইল ট্যাগের ভিতরে প্রথমে আমাদেরকে কোলন দিতে হবে, তারপর রুট লিখতে হবে, তারপর দুইটা কার্লি ব্র্যাকেট দিতে হবে, এটার ভিতরে হাইফেন দেওয়ার পরে আমাদেরকে একটা ভেরিয়েবল সিলেক্ট করে দিতে হবে, যে কোনো একটা নাম দিতে হবে। এখানে সি হাইফেন ব্লুর জায়গায় আপনারা যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনি দেখেন আবার কোলন দেওয়ার পরে এখানে আমি যে কালারটা দিব, অথবা কোনো যদি আমি যদি ফন্ট সাইজের জন্য আমি এখানে ফন্ট সাইজটা সিলেক্ট করে দিতে পারি। ওকে, দেওয়ার পরে আমাদেরকে আবার সেই সেমিকলন দিয়ে এটা ব্লক করে দিতে হবে। এখানে দেখেন দুইটা দেওয়া আছে, একটা আপনারা আলাদা আলাদাভাবে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন, সাপোজ ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা কালারের জন্য আলাদা আলাদা কালার দেওয়ার জন্য। ওকে, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি আমরা প্রায় নানা রকমের কালার ইউজ করে থাকি। ওকে, তো একই কালার অনেক সময় দেখা যায় আমরা ওয়েবসাইটের অনেক জায়গায় ইউজ করে থাকি। তো সেই জন্য আমরা আসলে আমাদের ভেরিয়েবল যে ফাংশনটা আছে এটা আমাদের জন্য ইজি করে দেয়, যাতে আমরা আসলে কাজটা খুব তাড়াতাড়ি করতে পারি এবং কোনো মিস্টেক হলে আমরা যাতে কালারটা চেঞ্জ করতে পারি ইজিলি উপায়ে। ওকে, তো জাস্ট আমাদেরকে হাইফেন দেওয়ার পরে যেখানে একটা ভেরিয়েবল সিলেক্ট করতে হবে, তারপরে কোলন দিতে হবে, তারপরে কালারটা দিয়েও দিতে হবে। আপনারা যে কোনো ভ্যালু ইউজ করতে পারেন, নো ইস্যু। এখানে তো আমি নামটা দিলাম ব্লু কালার, এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে সেমি কোলন দিয়ে ক্লোজ করে দেবেন। ওকে, তো এটার ভিতরে পরে আমরা যখন আমাদের যে এলিমেন্টে যখন ইউজ করবো সিএসএসে, তখন আমাদেরকে জাস্ট আমাদের যে ভেরিয়েবল যে নামটা আছে হাইফেন হাইফেন যে কালারের যে ভেরিয়েবল নামটা আছে জাস্ট ওইটাকে সিলেক্ট করে দিলে হবে। ওকে, তো এটা দেওয়ার জন্য আমাদের, সাপোজ আমার এখানে একটু মিস্টেক আছে আপনারা দেখাচ্ছি, আপনাদেরকে এখানে ব্যার লিখতে হবে, ব্যার লেখার পরে ব্যাকেট দিতে হবে, তারপরে এখানে ব্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। তো এইভাবে আপনাদেরকে লিখতে হবে। ওকে, তা আমি প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন। এখানে দেখেন আমি যে এখানে যে ফাইলটা আছে এই ফাইলটার কিন্তু যে কোডগুলো এগুলো কিন্তু এখানে আছে। এখানে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা, তারপরে আমাদের বর্ডার বটমের সব কালারগুলো দেখছেন। আমি চাচ্ছি যে এটা এক জায়গায় চেঞ্জ করবো, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো আমি সেই জন্য স্টাইল ট্যাগের ভিতরে চলে যাবো, এখানে কোলন দিব, তারপর আমি রুট লিখবো, রুট লেখার পরে এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে নিব। তো আমাদেরকে দুইটা হাইফেন দিতে হবে, দেওয়ার পর আমি যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে পারি, সাপোজ ব্লু দিলাম ব্লু কালারের জন্য। দেওয়ার পরে আমাদেরকে আবার কোলন দিতে হবে, কোলন দেওয়ার পরে এখানে কোলনের ভিতরে আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিতে পারি, সাপোজ আমি এই কালারটাই এখানে ইউজ করবো। তো আমি জাস্ট কালারটাকে এখান থেকে কপি করে নিব, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি যে আমাদের যে এখানে দেখেন H1 যে হেডিং আর ব্যাকগ্রাউন্ডে এখানে যে বর্ডার আমাদের যে একটা বক্স আছে, বক্সের যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। ওকে, তো ওইটা করার জন্য আমি এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিবো, সাপোজ আমি এখানে হোয়াইট দিয়ে দিবো। না, যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে পারবেন, এখানে কোনো ইস্যু নেই। তা আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে দেবো, সাপোজ হোয়াইট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে জাস্ট আমাদেরকে কিছুই করতে হবে না, আমি আমাদেরকে জাস্ট এখানে আপনারা যে ভেরিয়েবল যে নামটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে ডিলিট করে এখানে ব্যার লিখবেন, লেখার পরে জাস্ট ফুল মিনিং হচ্ছে ভেরিয়েবল, তো এটার ভিতরে জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, দেওয়ার পরে এখন এটাকে আপনি কপি করে নিতে পারেন, কন্ট্রোল সি দিলাম, তারপর আমাদের দেখেন বর্ডার বটম, একটা বর্ডার বটম আছে, তো এইখানে আমি
জাস্ট কালারটাকে রিমুভ করে এখানে পেস্ট করে দিলাম। তারপর আমাদের কন্টেনারের ভিতরে যেটা আছে এটা হোয়াইট কালার, জাস্ট এটা পরে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে দেখেন আমাদের যে কন্টেনারের ভিতরে যে কালারটা আছে এটাও কিন্তু আপনার ব্লু কালার, তা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের আছে এখানে বাটনের যে যে বর্ডার যে কালারটা আছে, ওকে কন্ট্রোল বি দিয়ে দিলাম। সেভ করার পরে এখন যদি আমি যদি এটাকে রিফ্রেশ করি আপনি দেখেন কোনো চেঞ্জ নাই। ওকে, তো আমি এখানে যে কালারটা দিছি যে ব্যাকগ্রাউন্ডের জন্য, তো ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট এই ভেরিয়েবলটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি যা কোথায় ইউজ করছি এটা, এক হচ্ছে এইচ ওয়ান হেডিংয়ে এবং যে কন্টেনার বক্সের যে ব্যাকগ্রাউন্ডটাতে। ওকে, তো এইচ ওয়ান হেডিং এখানে কালার, আমি জাস্ট এটাকে রিমুভ করে এখানে ব্যারে লিখে দেবো। এটার ভিতরে ব্র্যাকেট দেওয়ার পরে আমি জাস্ট কন্ট্রোল পি দিলাম, পেস্ট করে দিলাম এখানে, আর তারপর আমি জাস্ট এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি কন্টেনার বক্সে দেখেন আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট কালার ইউজ করছি, তো জাস্ট আমি এনে দিয়ে এখানে দিয়ে দিলাম, সেভ দিলাম। দেওয়ার পরে আর এখানে দেখেন বাটনও আমি এটা ইউজ করছি, তো জাস্ট আমি এখান থেকে কপি করে নেব। ওকে, এখানে পেস্ট করে দিলাম, তো সেভ দেওয়ার পরে এখানে রিপ্লেস দিলাম, দেখেন কোনো চেঞ্জ হয় না। এখন আমি চাচ্ছি যে আমার যে এখানে ব্লু কালার যেটা আছে এটা আমার ভালো লাগে না, আমি এখানে রেড কালার দিয়ে দেবো। তো জাস্ট আমাদেরকে কিছুই করতে হবে না, আমাদেরকে জাস্ট এখানে যে আমরা যে ভেরিয়েবল ক্রিয়েট করছি এটাকে জাস্ট রিমুভ করি, এখানে আমি যদি রেড কালারটা দিয়ে দিই এবং সেভ দেওয়ার পরে এখন যদি আমি রিপ্লেস করি অটোমেটিকলি আপনারা দেখেন সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের যে এস টু হেডিং, তারপর আমাদের বর্ডার বটম প্যারাগ্রাফ, যে এখানে যে বর্ডারটা আছে ব্যাকগ্রাউন্ডটা, সব কিছু কিন্তু এক ক্লিকে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন যদি আমি যদি এখানে হোয়াইট না দিই আমি চাচ্ছি যে না এখানে ব্ল্যাক দিই। ওকে, জাস্ট আমি ব্ল্যাক দিলাম, রিপ্লেস করার পরে আপনি দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু এখন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, এবং আমাদের এই চঞ্জে হেডিংটা আমরা যে হোয়াইট কালার ইউজ করছিলাম ওটাও কিন্তু এখন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ওকে, তো আমরা চাইলে এটাকে গ্রিনও দিতে পারি, কোনো ইস্যু নেই, এখন দেখেন গ্রিন হয়ে গেছে। ওকে, আর আমরা এখানে চাইলে হোয়াইট দিতে পারি। ওকে, রিপ্লেস করার পরে দেখেন হোয়াইট হয়ে গেছে। ওকে, তো এইভাবে ইজি উপায়ে আপনি আপনার ফুল পেজের মধ্যে যে কোনো জায়গায় সেম কালারটা আপনি যখন এই ভেরিয়েবলটাকে যে কালার সেট করে দেবেন, জাস্ট আমাদেরকে এখানে রুট থেকে আমাদের যে এটা কিন্তু আমাদের গ্লোবাল ভেরিয়েবল, ওকে, এখান থেকে আমরা জাস্ট এখানে চেঞ্জ করবো, অটোমেটিকলি ফুল পেজে যে ভেরিয়েবলটা ইউজ করছেন ওখানে কিন্তু এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই জন্যই মূলত ভেরিয়েবল ফাংশনটা ইউজ করা, এই জন্য মূলত ভেরিয়েবল ফাংশনটাকে ব্যবহার করা হয়। তো আজকের এই টিউটোরিয়ালটা পর্যন্ত, যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো।